দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আগের ক্লাসে তোমাদের দেখো এই প্রশ্নমালা 13 আর একটা বই 15 হতে হবে প্রশ্নমালাটা, তা সেই প্রশ্ন অনুযায়ী হোক 13 অথবা 15 এই প্রশ্নমালায় টাকা পয়সার যে অঙ্কগুলো আছে সেগুলো করাছিলাম। আমার কত পয়সা হয় লেখ পর্যন্ত হয়ে গেছে করানো। আচ্ছা, এবারে দেখো, তিনের দশমিক বিন্দু দিয়ে টাকায় প্রকাশ করো, দশমিক বিন্দু দিয়ে টাকায় প্রকাশ করো। প্রথমে অঙ্কটা আছে দেখো 5 টাকা 70 পয়সা, তাহলে 5 টাকা 70 পয়সা আমাকে বলেছে দশমিক বিন্দু দিয়ে টাকায় লিখতে, তার মানে টাকা পয়সা আমি মানে এই মাঝখানে 5 টাকা বা 70 পয়সা এরকম লিখবো না, আমি কি লিখব 5.70 টাকা। আচ্ছা দেখো, আমি 5 টাকা 70 পয়সা, এই যে 5 টাকা 70 পয়সা এটাকে আমি 100 দিয়ে গুণ করে যদি পুরোটাকে আমি পয়সায় নিয়ে আসি তাহলে আমার কত হচ্ছে 570 পয়সা। 5 টাকাকে 100 দিয়ে আমি গুণ করে 500 পয়সা করলাম, তাকে 70 টাকা 70 পয়সা যোগ করলাম, 70 পয়সা যোগ করলে হচ্ছে 570 পয়সা। আচ্ছা, 570 পয়সা আমরা জানি পয়সার ঘর দুটো ঘরে হয়, দুটো অঙ্কে পয়সার ঘর হয়, তাহলে ডান দিক থেকে এ দেখো ডান দিক থেকে দুটো ঘর মানে একটা দুটো দুটো ঘর আগে আমি দশমিকটা বসাবো, তার মানে এই ঘরটা এই দুটো ঘর হচ্ছে পয়সার ঘর, এটা টাকার ঘর, কিন্তু আমি লেখার সময় কি লিখবো 5.70 টাকা। যদিও 70টা পয়সার ঘর কিন্তু আমি পয়সা আলাদা করে লিখবো না, 5.00 বিন্দু দিয়ে টাকাটাকে বোঝাবো, তাহলে 5.70 টাকা এইভাবে লেখা হবে। পরের অঙ্কটা দেখো 8 টাকা 10 পয়সা, 8 টাকাটাকে আমি 100 দিয়ে গুণ করলাম, 800 পয়সা 10 পয়সা যোগ করে 810 পয়সা হয়ে গেল, তাহলে এটাকে কি লিখব 8.10 টাকা। 8.10 টাকা এই পয়সার ঘর যেহেতু দুটো ঘরে হবে ডান দিক থেকে দুটো ঘর, তাহলে 1, 2 হ্যাঁ 10 পয়সা, তাহলে 1, 2 এই দুটো ঘরের আগে আমি এইখানটায় দশমিক দেবো, তাহলে 8.10 টাকা লিখবো, পয়সাটা লিখবো না। এইভাবে দেখো 85 পয়সা আছে, 85 পয়সা মানে পুরো পয়সাই বলে দিচ্ছে, তার মানে টাকা কিছু নেই। টাকাটা তাহলে আমি কী লিখবো, টাকাটার জায়গায় 0 লিখবো, টাকাটার জায়গায় লিখবো 0.85 টাকা। 85 পয়সা এটাকে যে দশমিক বিন্দু দিয়ে টাকায় কী করে প্রকাশ করবো 0.85 টাকা। 40 পয়সাটাকে কী করবো 0.40 টাকা। আচ্ছা, 70 পয়সাকে 0.70 টাকা এইভাবে লিখব। এরপরে দেখো 200 টাকা 50 পয়সা, এটাকে 200কে দেখো 100 দিয়ে গুণ করে কী হলো 20,000 পয়সা হয়ে গেল, 50 পয়সাটাকে যোগ করলাম 20,050 পয়সা, তাহলে যেহেতু পয়সার ঘরটা দুটো ঘরে হবে শেষ দুটো অঙ্ক যদি যেহেতু পয়সা ঘর, তাহলে আমি এর 50-এর আগে একটা শূন্য দেবো, দশমিক দেবো, তাহলে কী করবো 200.50 টাকা, লেখার সময় কী লিখবো 200.50 টাকা। আচ্ছা, 1,000, তারপরে অঙ্কটা আছে দেখো ঝয়ের অঙ্কটা 1,054 পয়সা, 1,054 পয়সাটা কী কী লিখবো, আবার সেরকম দশমিকের বেটা দুঘর ডান দিক থেকে দুটো ঘর আগে শেষের দুটো ঘর হচ্ছে পয়সা, তাহলে 10.54 টাকা লিখবো, 10.54 টাকা এইভাবে লিখবো। আচ্ছা, তারপরে দেখো 309 টাকা 3 পয়সা, হ্যাঁ 3 পয়সা আমরা জানি দেখো পয়সার ঘর দুটো ঘর হয়, তাহলে আমাকে কী করতে হবে এই 3-এর আগে একটা শূন্য বসাতে হবে, তাহলে এখানে আমি কী করেছি 309.03 টাকা, 309.03 টাকা। এই 309টাকে আমি যদি 100 দিয়ে গুণ করে নিই, হ্যাঁ তাহলে যেটা হবে তার সঙ্গে 3 পয়সা যোগ করলে এই সংখ্যাটাই আসবে, 30,903 আসবে, তার আগে দুটো ঘর আগে শেষের দুটো ঘরের আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 309.03 টাকা এইভাবে হবে। আচ্ছা, তোমাদের এই পয়সা দিয়ে যেগুলো আছে দেখো এই এখানে এখানে আছে 85 পয়সা আছে 40 পয়সা আছে, এগুলো তোমরা এই যে 0.85 টাকা 0.40 টাকা এই যে হচ্ছে এটা আমি একবার দেখিয়ে দিই। তাহলে দেখো এখানে 85 পয়সা আছে, 85 পয়সাটাকে আমি 100 দিয়ে কী করছি ভাগ করে নেবো, নিয়ে আমরা জানি পয়সা থেকে টাকায় নিয়ে যেতে গেলে কী করতে হয় 100 দিয়ে ভাগ করতে হয়, পয়সা থেকে টাকায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 85 পয়সাটা এখানে প্রথমে 85 পয়সাটাই রাখছি, রেখে তাহলে 100 দিয়ে এটাকে ভাগ করছি, কিন্তু 85টা তো 100 থেকে ছোটো,
তাহলে আমাকে কি করতে হবে একটা দশমিক নিতে হবে কিন্তু দশমিকে এখানে প্রথমে একটা শূন্য বসিয়ে নিলাম প্রথমেই দশমিক না বসিয়ে প্রথমে শূন্য বসিয়ে নিলাম নিয়ে তারপরে দশমিকটা নিয়ে শূন্য নিলাম দশমিকের জন্য একটা শূন্য পেলাম তাহলে আট একশো আটশো পঞ্চাশ নামলো দশমিকের জন্য আবার একটা শূন্য পেলাম পাঁচ একশো পাঁচশো তাহলে কী হলো দেখো দশমিক শূন্য পঁচাশি টাকা দশমিক শূন্য দশমিক পঁচাশি টাকা আচ্ছা এখানে দেখো এটা তো তাই আছে সত্তর পয়সা উহর অঙ্কটা দেখো সত্তর পয়সা ছিল তার সত্তর পয়সা আমি যদি এখানে সত্তর পয়সা একশো দিয়ে ভাগ করছি পয়সা থেকে টাকায় নিয়ে যাব একশো দিয়ে আমি কি করব ভাগ করব তাহলে সত্তরকে আমি একশো দিয়ে তো ভাগ করতে পারবো না কেননা সত্তরটা ছোট ভাজ্য ছোট তাহলে আমাকে কি করতে হবে একটা দশমিক বসাতে হবে তাহলে আমি কি করলাম আবার সেই একটা আগে একটা শূন্য বসিয়ে দিলাম শূন্য ঘরটা টাকার ঘর টাকার ঘরে কিছু নেই তাহলে শূন্য বসালাম দশমিক বসিয়ে দশমিকের জন্য একটা শূন্য নিলাম তাহলে সাত একশো সাতশো পয়সা ঘর যেহেতু দুটো ঘরে হয় তাহলে এখানে সত্তর পয়সা হয়ে গেল আচ্ছা এখানে নশো আশি পয়সা তাহলে একশো আবার সেই একই জিনিস আটানব্বই এখানে আটানব্বই পয়সা আছে তাহলে আটানব্বইকে আমি যদি একশো দিয়ে ভাগ করি যাচ্ছে না তাহলে আমি কি করব দশমিক এখানে শূন্য যেটা আছে প্রথমে শূন্য বসিয়ে তারপরে দশমিক নিলাম শূন্য বসলো তারপরে ন একশো নশো আশিটা নামলো এবারে এই দশমিকের জন্য একটা শূন্য এলো আট একশো আটশো তাহলে শূন্য দশমিক আটানব্বই টাকা তো এইভাবে টাকা পয়সার এগুলো যেগুলো বলছে যে দশমিক বিন্দু বসিয়ে দিয়ে টাকায় প্রকাশ করো তাহলে টাকা পয়সা এরকম পাঁচ টাকা সত্তর পয়সা এগুলো লিখতে গেলে পাঁচ দশমিক সত্তর টাকা তাহলে আট দশমিক দশ টাকা এইভাবে লিখব এই যে এখানে লিখেছি দেখো দশমিক বিন্দু দিয়ে টাকায় প্রকাশ করো তাহলে পাঁচ টাকা সত্তর পয়সা এটাকে পাঁচ দশমিক সত্তর টাকা তাহলে আট টাকা দশ পয়সা আট দশমিক দশ টাকা পঁচাশি পয়সা শূন্য দশমিক পঁচাশি টাকা চল্লিশ পয়সা শূন্য দশমিক চল্লিশ টাকা সত্তর পয়সা শূন্য দশমিক সত্তর টাকা আচ্ছা আটানব্বই পয়সা শূন্য দশমিক আটানব্বই টাকা আচ্ছা একশো সতেরো টাকা দু পয়সা যেহেতু পয়সাকার দুটো ঘরে হবে তাহলে একশো সতেরো দশমিক শূন্য দুই টাকা আবার দেখো দুশো টাকা পঞ্চাশ পয়সা দুশো দশমিক পঞ্চাশ টাকা তারপরে এক হাজার পাঁচশো এক হাজার চুয়ান্ন পয়সা দশ দশমিক চুয়ান্ন টাকা আচ্ছা তিনশো নয় টাকা তিন পয়সা পয়সা ঘর দুটো ঘরে হবে তাহলে তিনশো নয় দশমিক শূন্য তিন টাকা এইভাবে হবে আচ্ছা এরপরে হচ্ছে দশমিক বিন্দু তুলে দিয়ে মিশ্র রাশিতে টাকা পয়সায় লেখো তাহলে দশমিক বিন্দু তুলে দিয়ে মিশ্র রাশিতে করতে গেলে আমি দশমিক বিন্দু তুলে দিয়ে যেমন দেখো এখানে বারো টাকা বারো পয়সা আছে না বারো দশমিক বারো টাকা আছে তাহলে এখানে এটা তুলে দিয়ে টাকা পয়সায় করব তাহলে কী লিখবো বারো টাকা বারো পয়সা আচ্ছা তারপরে হচ্ছে দুই দশমিক শূন্য পাঁচ টাকা দুই দশমিক শূন্য পাঁচ টাকা এটাকে কী লিখবো দু টাকা পাঁচ পয়সা দু টাকা পাঁচ পয়সা আচ্ছা তারপরে হচ্ছে বাইশ দশমিক তেরো টাকা বাইশ টাকা তেরো পয়সা মানে টাকা পয়সা আলাদা করে লিখছি শূন্য দশমিক পঁয়তাল্লিশ টাকা এটাকে কী লিখছি শুধু পঁয়তাল্লিশ এটা পয়সাই হবে আচ্ছা শূন্য দশমিক সাতানব্বই টাকা তাহলে এটা তো টাকার ঘরে কিছু নেই শূন্য তাহলে এগুলো পয়সাই সাতানব্বই পয়সা এইভাবে লিখব আচ্ছা তারপরে হচ্ছে তিনশো আট দশমিক শূন্য তিন টাকা তাহলে তাকে কী লিখবো তিনশো আট টাকা শূন্য তিনশো আট টাকা শূন্য তিন পয়সা আচ্ছা তারপরে হচ্ছে ছ হাজার একশো দশমিক পঞ্চাশ টাকা এটাকে কী লিখছি ছ হাজার একশো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা তারপরে আমার এখানে আছে একশো তেরো দশমিক তেরো টাকা তাহলে একশো তেরো টাকা তেরো পয়সা চুয়াল্লিশ দশমিক পনেরো টাকা এটাকে কী লিখবো চুয়াল্লিশ টাকা পনেরো পয়সা মানে এই দশমিকের জায়গাটায় টাকা লিখে এ টাকার পরে দুটো ঘর পয়সা লিখে দিচ্ছি তেইশ দশমিক পনেরো টাকা তাহলে তেইশ টাকা পনেরো পয়সা এইভাবে করব আচ্ছা তোমাদের এরপরে দেখো কতগুলো প্রশ্নের অঙ্ক আছে একটি আধুলিতে কটি পঁচিশ পয়সা একটি আধুলি মানে হচ্ছে আটানাতে হচ্ছে কটা পঁচিশ পয়সা দুটো পঁচিশ পয়সা আটা মানে আধুলি মানে পঞ্চাশ পয়সা তাহলে পঁচিশ পঁচিশ দুটো যোগ করলে পঞ্চাশ
একটা আদুলিতে কত কটা 25 পয়সা দুটো 25 পয়সা 10 টাকায় কটি আদুলি 10 টাকায় কটি আদুলি 10 টাকায় কটি আদুলি হবে 20 টি আদুলি একটি শিকিতে কটি 5 পয়সা একটি শিকিতে কটি 5 পয়সা একটি শিকিতে কটি 5 পয়সা 5 টি 5 পয়সা হ্যাঁ একটি শিকিতে কটি 5 পয়সা 5 টা 5 পয়সা 5 5 এ 25 আমরা জানি তাহলে শিকি মানে 25 পয়সা শিকি মানে 25 পয়সা তাহলে 5 5 এ 25 25 পয়সা 2000 টাকা নোট ভাঙিয়ে কটি 100 টাকা পাওয়া যাবে তুমি ভাগ করো 2000 কে 100 দিয়ে ভাগ করো 20 টি হ্যাঁ আচ্ছা 150 টি 50 পয়সায় কত টাকা 150 টি 50 পয়সায় কত টাকা 75 টাকা হাফ 1 টাকার হাফ হচ্ছে অর্ধেক হচ্ছে 50 পয়সা হ্যাঁ 1 টাকার অর্ধেক হচ্ছে 50 পয়সা তাহলে 150 টাকায় যদি আমার 150 1 টাকা হলে যদি 150 টা হয় তাহলে 150 টাকা হয় তাহলে 50 পয়সায় 75 টাকা হবে আচ্ছা 20 টি শিকিতে কত টাকা 5 টাকা 20 টি শিকিতে 5 টাকা 20 শিকি মানে আমি বলেছি 25 পয়সা চার আনা মানে 25 পয়সা এখন এই সমস্ত পয়সাগুলোর প্রচলন মানে চল নেই 25 পয়সা আট আনা এগুলো হয়তো তোমরা অনেকেই দেখোনি 25 পয়সা হচ্ছে শিকি বলা হয় বা চার আনা বলা হয় আচ্ছা 500 টাকার নোট ভাঙিয়ে কটি 50 টাকার নোট পাওয়া যাবে 500 টাকার নোট ভাঙালে তুমি একে ভাগ করো 500কে 50 দিয়ে ভাগ করো 50কে 50 শূন্য বসে গেলে 10টি পাওয়া যাবে আচ্ছা 50 পয়সা কতগুলি 10 পয়সা 10টি 10 পয়সা সরি 5টি লিখেছি আচ্ছা পঞ্চাশ পয়সায় কতগুলি 10 পয়সা 5টি 10 পয়সা 5টি 10 পয়সা 1 টাকায় কটি 20 পয়সা 1 টাকায় 5টি 20 পয়সা 1 টাকায় 5টি 20 পয়সা আমরা জানি 5 কুড়ি 100 হ্যাঁ 1 টাকা সমান 100 পয়সা 1 টাকা সমান 100 পয়সা তাহলে 5 কুড়ি 100 তাহলে 1 টাকায় 5টি 20 পয়সা 48টি শিকিতে কত টাকা 48টা শিকিতে কত টাকা 12 টাকা হবে হ্যাঁ কারণ আমরা চার আনা বলি বা 25 পয়সা হ্যাঁ 1 টাকা মানে 1 টাকা চারটে ভাগ চার ভাগের মানে চার ভাগের একটা ভাগ তাহলে 12 টাকা হবে 48টি শিকিতে 12 টাকা হবে আচ্ছা আজ এই পর্যন্ত তোমরা পরের ক্লাসে টাকা পয়সার যোগ বিয়োগগুলো করাবো